আসসালামু আলাইকুম, আমি বর্ণা বলছি মাদারীপুর থেকে। দূরে এবং কাছে আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহ পাকের রহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন। আর আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর ব্লগের শুরুতেই স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আসলে গত দুদিন আগের ব্লগে একটা আপু কমেন্ট করেছিলেন আমি কিভাবে সকালবেলা স্কিন কেয়ারটা করি। কিছুই না, জাস্ট মুখে একটু অ্যালোভেরা জেল লাগাই, সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ক্লিন করে 10 মিনিট রেখে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে সানস্ক্রিন লোশন লাগাই, বাস এতটুকুই। তো চলে আসলাম সকালের নাস্তার জন্য রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার এই চুলাটা যেহেতু অনেক পুরানো, আর চুলায় যখনই রান্না করি তখনই এরকম হলদেতে একটা দাগ পড়ে যায়। তো এই দাগটা তোলার জন্য, আর দাগটা ভীষণ কড়া, উঠতেই যায় না, তো এই দাগটা তোলার জন্য হচ্ছে আমি লেবু আর বেকিং সোডা দিয়ে রাখলাম। আর এভাবে 1 ঘন্টা রেস্টে রাখবো, 1 ঘন্টা পরে আলতোভাবে ঘষা দিলেই বাস চুলা একেবারে ঝকঝকে হয়ে যাবে। তো আজকে সকালবেলার নাস্তা হবে রুটি, আর রুটির জন্য রুটির কায় করে নিচ্ছি। তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন, দেখে যদি সামান্য পরিমাণে উপকৃত হন বা আপনাদের সামান্য পরিমাণে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যে সকল বন্ধুরা ভিডিওগুলো দেখছেন কিন্তু দেখার শুরুতে লাইক দিচ্ছেন না, তাদেরকে অনুরোধ রইল, প্লিজ একটা করে লাইক দিন, হয়তো আপনাদের এই একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। এই তো আমার নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর এখন পালা সবাইকে ঘুম থেকে উঠানো। ছেলে এবং ছেলের বাবা এখন পর্যন্ত ঘুমাচ্ছে, আর ছেলের দাদু আর আমি হচ্ছে উঠেছি অনেক আগে। তো উঠে অন্যান্য সব কাজ শেষ করেই রান্না করতে এসেছি, আর রান্না তো প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু আমার রুটিগুলোও বেশ ফুলকো ফুলকো হয়েছে। অনেক আপুরাই বলে রুটি মেকারে রুটি তৈরি করলে নাকি সফট এবং ফুলকো ফুলকো হয় না। আসলে রুটির কায় যদি ভালো হয় তাহলে যে কোনো জায়গায় রুটি বানালেই রুটি ফুলকো ফুলকো হয় আর দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে। তো গতকালকে একটা দাদা আমাকে কমেন্ট করেছেন, তিনি বলেছেন আমি যেই হোমমেড চাটা বানাই, তো ওই চাটা আরেকবার রেসিপিটা শেয়ার করার জন্য। দাদা, আমার কাছে এখন ওই যে তুলসী চাটা বানাই তুলসী পাতাটা নেই, থাকলে অবশ্যই আমি আপনাকে আবার চাটা বানিয়ে দেখাতাম, তবে রেসিপিটা আরেকবার বলে দিচ্ছি। তুলসী চা বানাতে আমাদের যা লাগছে তা হচ্ছে তুলসী পাতা তো অবশ্যই লাগবে, সঙ্গে লাগবে হচ্ছে আদা কুচি, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর হচ্ছে গোলমরিচ, বাস এতটুকুই। এগুলো আধা ভাঙা করে শুকিয়ে বয়েমে রেখে দিলেই হবে, যখন খেতে মন চাপে চা বানিয়ে খেলেই হবে। আর এই তো এখন ছেলের বাবা নাস্তা করছে। ছেলের বাবা হচ্ছে একটু ডায়েট ফাইট করে মাঝে মাঝে, আর যখন সকালের রুটি খেতে দেই তখন তার ডায়েটের কথা মনে পড়ে, আর দুপুরে যখন তার প্রিয় প্রিয় না খাবার রান্না করি তখন সে ডায়েট ভুলে যায়। তো এদিক দিয়ে আসলাম বিছানাটা গোছাতে। সকালের প্রত্যেকের ঘুম থেকে ওঠা হয়ে গেছে, এখনও বিছানা গোছানো হয় নাই, আর ঘরের মধ্যে বিছানা অগোছাল থাকলে মনে হয় আমার কোনো কাজই হয় নাই। বিছানা অগোছালো মানে পুরো ঘরটাই অগোছালো, তাই চটজলদি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অন্যান্য ঘরের বেড উঠানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, এখন আসছি আমার ঘরে, আমার ঘরের বেডটা গুছিয়ে নিচ্ছি। আর এই সময় আবহাওয়াটা যেন কেমন, কখনো বৃষ্টি
আবার কখনো রোদ। যাই হোক, বেশ ভালোই আবহাওয়া, আমার কাছে বেশ ভালোই লাগে। তো দুপুরের রান্না শুরু করব, আর দুপুরের রান্না শুরুর আগে সকালবেলা যেই লেবু আর বেকিং সোডার প্লেপটা দিয়ে রেখেছিলাম তেল চর্বির উপরে, দেখুন বন্ধুরা কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে, বেশি ঘষা মাজা করতে হচ্ছে না, আর অনেকটাই নতুনের মতো হয়ে যাচ্ছে। যদিও আমার চুলাটা নতুন না, অনেক পুরানো, তবে তারপরেও লেবু আর বেকিং সোডা দেওয়ার পর অনেকটাই নতুন হয়ে আসছে, তাই না? আর আমি হচ্ছে একটু অলস প্রকৃতির, রান্নার পর, রান্না শেষ করার পরপরই আমার রান্নাঘর ছাড়তেই হবে, রান্নাঘরে কিছুতেই থাকতে ইচ্ছা করে না। আর এই তো রান্নার পর কড়াইটাও মাজতে ভালো লাগে না, আর এই অবস্থা, তো একবারে মাজা ঘষা করতে গেলে যা হয়। তবে আমি সবসময় সহজ বুদ্ধিটা অবলম্বন করতে বেশি খুশি হই, বেশি পছন্দ করি আর কি। তো এই কারণে এক টুকরা সিরেজ কাগজ নিলাম, আর এটা দিয়ে আলতোভাবে ঘষলে পরেই কড়াইয়ের মধ্যে একেবারে চকচক ঝকঝক হয়ে যাবে, বেশি কষ্ট করতে হবে না, মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। তো টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এর আগেও অনেকবার এই টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে আরও একবার করলাম। তবে আজকে রান্না হবে পাঁচ মিশালি শাক, আর এখানে শাকের মধ্যে দেখতে পাচ্ছি লাল শাক আছে, আর যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কম আছে তারা বেশি করে লাল শাক খাবেন, তাহলে রক্তের ঘনত্বটা বেড়ে যাবে, রক্ত শূন্যতা দূর হবে। আর এখানে বিভিন্ন ধরনের শাক আছে, এক একটা শাকের এক একটা গুণ, আমরা তো প্রত্যেকেই জানি শাকের কত গুণ, না? তো যাই হোক, শাকগুলো দিয়ে রান্না করব চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে, আর পাশে হচ্ছে পাবদা মাছ, এগুলো হচ্ছে টমেটো দিয়ে ভুনো করব। তো ভুনা করার আগে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে দুই ধরনের মাছই মেখে নিচ্ছি। আমি সবসময় আমার সংসারের কাজগুলো নিজের হাতে করতে বেশি ভালোবাসি। আসলে নিজের কাজ, নিজের ঘর, নিজের সংসার, নিজের পরিবারের লোকদের জন্য কিছু করতে পারা অনেক ভালো লাগে, তার মধ্যেই মনে হয় প্রকৃত সুখ শান্তি বিরাজমান, তাই না? এদিক দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পাবদা মাছের ঝোলটা তৈরি করা হয়ে গেছে, আর এটা এখন আমি প্লেটে ঢেলে সার্ভ করে নিচ্ছি। শাক আর হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের ভাজিটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, তাই না? তো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে আরও বেশি ভালো লেগেছে। রেসিপিগুলো আজকে ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও দেখতে ভালো লাগে না, তাই না? তো আজকে আর ব্লগটা টেনে হেঁচড়ে বড় করব না। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার প্রতিটা কাজের উৎসাহ যোগায়। তো আজকের মতে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।